তবে এখন আমাদের রাজ্য সরকার চুপ করে বসে আছে, কাপ্তিমের বসে কোনো কথা বলছে না। তাহলে এখন রাজ্যের যে লক্ষ লক্ষ হকার যারা হকারি করে আমাদের সংগঠনে কাজ হচ্ছে, সেই সমস্ত হকার ভাইদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, যেমন ভাবে আমাদের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, আমার যত হকার সংগঠন আছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, ধীরে আমাদের আন্দোলন করে ধরতে হবে এবং রাজ্য সরকারের উপর চাপ তৈরি করতে হবে যে এই আইন অবিলম্বে রাজ্যে কার্যকরী করুন এবং অবিলম্বে রাজ্য সরকার আমাদের হকারদের নিয়ে বসুন, বসে হচ্ছে আইন কার্য আইন তৈরি করুন। কিন্তু রাজ্য সরকার কিছু করছে না, শ্রমিকদের স্বার্থে কিছুই করছে না। আপনারা দেখছেন ট্যাক্সি চালকরা কিভাবে লড়াই করছে, আন্দোলন করছে, আপনারা দেখছেন নির্মূল কারখানার শ্রমিকরা এই সরকার শ্রমিকদের সাথে সমাজের মেহনতকারী মানুষের সাথে করবে না, করবে না। কিন্তু আমাদের রাজ্যের গরিব সাধারণ মানুষ হচ্ছে এখনো তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের একটা বড় অংশের মানুষ 40% মানুষের সমর্থনে তো 39% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, যার ফলে তারা ঐক্যবদ্ধ করবো, ঐক্যবদ্ধ করে এই যে কেন্দ্রীয় আইন, যে আইন আমাদের লড়াই করার ফলে হচ্ছে এই আইন তৈরি হয়েছে, আমাদের লড়াই আন্দোলনের ফসল এই আইন। এই আইন রাজ্যের প্রতিটি জেলায় জেলা ভিত্তিক সংগঠন আমাদের গড়ে তুলতে হবে, প্রতিটি অনেকগুলো জেলাতে কয়েকটা পকেটে পকেটে সংগঠন আছে এখনো, সেখানে সারা জেলাতে সকাল থেকে সংগঠিত করার কাজ বাকি আছে। আমরা বলেছিলাম যে এবছর এই 2014 সালে শেষ হওয়ার আগে